প্রথমবারের মতো ভারতের সাথে মিল রেখে একই সময়ে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতীয় ছবি। 7 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্বের শতাধিক দেশে আলোর মুখ দেখবে শাহরুখ খানের সিনেমা জওয়ান। পরদিন 8 সেপ্টেম্বর দেশের হলে মুক্তি পাবে বলিউড বাদশার এই ছবিটি। সাত সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে শাহরুখ খানের নতুন ছবি জওয়ান। এটলি কুমারের পরিচালনায় অ্যাকশন থ্রিলার গল্পের এই সিনেমায় পুরো দস্তুর অ্যাকশন হিরো হয়ে ধরা দেবেন বলিউড বাচ্চা। সবকিছু ঠিক থাকলে বিশ্বজুড়ে মুক্তির দিনেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে জওয়ান। সরকারের মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটাই জানালেন আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার। 7ই সেপ্টেম্বর আমাদের দেশে ওয়ার্ল্ড ওয়াইড জওয়ান রিলিজ হচ্ছে, তো এটার জন্য আমরা তথ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলাম। যেহেতু এখন হিন্দি ছবি বছরে 10টা আসতে পারবে, আজকে তথ্য মন্ত্রণালয়ের যে কমিটি ছিল সেই কমিটি মিলে সিদ্ধান্ত দিল যে হ্যাঁ, ছবিটা আসা উচিত এবং সেটা যেন সেম ডেটে রিলিজ করতে হয়, সে ব্যাপারে তারা সব রকম সহযোগিতা করবে। তা আসলে তাদের আশ্বস্ততায় আমরা এত বড় একটা উদ্যোগ নেওয়ার বা রিলিজ করার সাহস পেয়েছি। তবে এখানে একটা ছোট্ট বিষয় থাকতে পারে, আমাদের দেশে সাধারণত কিন্তু ছবি রিলিজ হয় শুক্রবারে, তো হয়তোবা যদি কোনো রকম কোনো অ্যাকচুয়ালি কাগজপত্রে কোনো জটিলতা না থাকে তাহলে 7 তারিখেই হবে, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে হয়তোবা আমরা শুক্রবারে করব। অনন্য মামুন জানান, সাফটা চুক্তির আওতায় মূলত শাকিব খান অভিনীত নবাব এলএলবির বিনিময়ে বাংলাদেশে আসছে জওয়ান। আমার নির্মিত বা পরিচালিত নবাব এলএলবি শাকিব ভাইয়ের ছবিটাই যাচ্ছে এবং তার বিনিময়ে জওয়ান আসতেছে। দুইজনই খান, দুই দেশে দুইখানের ছবি রিলিজ হবে ইনশাআল্লাহ। আমদানিকারকের আশা, বাংলাদেশেও বেশ ভালো ব্যবসা করবে শাহরুখের এই নতুন ছবিটি। ভক্তদের সাথে নাকি দেখা করতেও আসতে পারেন বলিউডের এই কিং খান। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা।